দু একটা, যেমন দেখো এই এক্সাম্পলের অঙ্কটায় বলেছে, আর 2 kg পার্টিকল স্টার্টস অ্যাট দ্য ওরিজিন অ্যান্ড মুভস অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। মানে একটা 2 kg ভর সম্পন্ন বস্তু কণা সেটা ওরিজিন থেকে স্টার্ট করে এক্স অ্যাক্সিস বরাবর চলছে, দ্য নেট ফোর্স এটার ওপরে হচ্ছে 1 মিনিট, মানে 1 মিনিটের ইন্টারভ্যালে নেট ফোর্স হচ্ছে 27.9, 28.3, এরকমভাবে আছে, সব কিছুগুলো নিউটনে আছে। তাহলে টোটাল ওয়ার্ক ডান বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রতি প্রতি 1 সেকেন্ড বলে ফেলেছিলাম, প্রতি 1 মিটার অন্তর অন্তর। তাহলে প্রতি 1 মিটার অন্তর অন্তর মানে হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে 1 মিটার করে, 1 মিটার করে করে সরছে। আর আমাদের ইয়েগুলো বলে দেওয়া আছে, 1 সেকেন্ড, আমাদের ফোর্সগুলো বলে দেওয়া আছে। তাহলে আমরা প্রত্যেকটা ফোর্সের সাথে 1 ডিসপ্লেসমেন্ট গুণ করতে করতে যাবো এবং সবকটা গুণফলকে যোগ করব। করলে দেখো 496.3 জুল, এটা আমাদের আনসার বেরোলো। এটা খুবই সোজা একটা সাধারণ অঙ্ক ছিল। পরের অঙ্কটা দেখো, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। আ বডি মুভস ফ্রম পয়েন্ট এ টু বি আন্ডার দ্য অ্যাকশন অফ আ ফোর্স ভ্যারিং ইন ম্যাগনিটিউড অবটেন দ্য ওয়ার্ক ডান। ফিগার এততে দেওয়া রয়েছে, ফোর্স ইজ এক্সপ্রেসড ইন নিউটন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন মিটার। দেখো যখন ডিসপ্লেসমেন্ট 1, তখন ফোর্স হচ্ছে এখানে, মানে তখন আমার পয়েন্টটা এখানে, তার মানে ফোর্স হচ্ছে 10। যখন ডিসপ্লেসমেন্ট 2, তখনও ফোর্স 10। যখন ডিসপ্লেসমেন্ট 3, তখন ফোর্স হয়ে যাচ্ছে 15। তারপরে ডিসপ্লেসমেন্ট 4-এ, ডিসপ্লেসমেন্ট যখন 4 মিটার, তখন ফোর্স হয়ে যাচ্ছে 0। তারপর আবার ডিসপ্লেসমেন্ট যখন 5 মিটার, তখন ফোর্স হয়ে যাচ্ছে আমার 15, এখানে মাইনাসে 15, তার মানে ডেফিনেটলি অন্য ডিরেকশানে, ঠিক অপোজিট ডিরেকশানে। এবার ওয়ার্ক ডান হবে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই যে কার্ভটা, তার আন্ডারে যে এরিয়া, সেটা তলায় চলে গেলেও এরিয়াটা ধরবো। তাহলে এই রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল 1, 2, PA, আবার 2, 3, QP, এটা একটা ট্র্যাপিজিয়াম, আবার দেখো 3, 4, Q, এটা একটা ট্রায়াঙ্গেল, আবার 4, 5, B, এটা একটা ট্রায়াঙ্গেল। তাহলে আমরা প্রথমেরটা করছি হচ্ছে, এটা 10 ইন্টু 1, রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু সমান্তরাল বাহুগুলোর যোগফল, অর্থাৎ এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, তাহলে 1/2 ইন্টু 10+15 ইন্টু সমান্তরাল বাহুগুলোর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 2 থেকে 3 এই দূরত্বটা 1, তাহলে 1/2 ইন্টু 10+15 ইন্টু 1 হয়েছে। তারপরে এইটা করব, ট্রায়াঙ্গেলের ফর্ম এরিয়া হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 1/2 ইন্টু উচ্চতাটা হচ্ছে এইটা 3 ডিসপ্লেসমেন্টে যে ফোর্সটা, অর্থাৎ 15, 1/2 ইন্টু 15 ইন্টু ভূমি হচ্ছে 1, এই যে 1/2 ইন্টু 1 ইন্টু 15, আর এইটাকে মাইনাস করা হচ্ছে যেহেতু এটা উল্টো দিকে রয়েছে, তাহলে মাইনাস এটাও 1/2 ইন্টু 1 ইন্টু 15 হচ্ছে। তাহলে করলে এখান থেকে আমরা 22.5 জুল এই কার্যটা পাচ্ছি।